খালা আমার একটু জোরে জোরে মারেন যাতে সকলে সহজে বুঝতে পারে। হ্যাঁ আসলে আপনারা সেরা জুটি না, মানে মাসেলের জুটি। তোর মা কই? এই যে আম্মু। আপনারা কি এইগুলা করার বান্দা? যেগুলা করেন সেইগুলা দেখান। রোমান, দেখছো তোমার আম্মুকে পাওয়ার জন্য গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিবে। আচ্ছা তাইলে এই একটা অবস্থা। আপনি তো কনফার্ম জান্নাতি না, মানে এক্সট গাইজ যেভাবে বেগানা নারী থেকে ইসলামের পথে চলে আসলো তাতে তো এক্সট গাইজ জান্নাতেও চলে যেতে পারে। অসম্ভব কিছু না বলেন? হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট নর্থ আমেরিকার একজন মা ও তার ছেলেকে নিয়ে। সরি সরি, এখনো যাই নাই, তবে যে কাজগুলো করতেছে তাতে আর বেশি দেরিও নাই। সো আজার আগা কবাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্দো লাগা আপনাদের কি মনে হয় এরা মা ছেলে? হ্যাঁ আসলে এরা মা ছেলে। এটা হলো মা, এটা হলো ছেলে। আর এই যে মা ছেলে। আল্লাহ তোত্তি, আপনার যে বয়স তাতে মনে হয় না এত বড় একটা ছেলে আছে। আপনার কি আপনার আপনি মনে হয় মিথ্যা বলেন? ওটা আপনার ছেলে না জামাই, নাউজুবিল্লাহ। ছি সিসি বলে লাভ আছে? আপনারা যা শুরু করেছেন তাতে যে মানুষ যে এখনো শুধু কমেন্ট বক্সের গালি অবধি সীমাবদ্ধ আছে এটাই আপনাদের ভাগ্য। নিজের মা মানে বুঝলাম না, তোমরা কি মানে নিজের মার হাজবেন্ড হও নাকি? মাদের সাথে ভাবেন মনে হয় মাকে নিয়ে স্বপ্ন দেখেন রাত্রে হয়তো। এইভাবে দাঁত বের করে না কেলায়া এই কোয়েশ্চনটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, কারণ এর উত্তরটা সেই ভালো জানে। সবাই তো আর আপনাদের মতো না যে মায়ের সাথে এইভাবে এই সব করে বেড়াই। আর তাদের মন মানসিকতাও আপনাদের মতো এতটা চিপ না। একে তো ছেলের সাথে এসব করছেনই, তারপর আবার ছেলেকে সামনে রেখে রাতে স্বপ্ন দেখার কথা বলতেছেন। বাহ রে বাহ, এটা বাংলাদেশ, ইজ নট লাইক জানি তো এটা আমেরিকা না বাংলাদেশ, বাট আপনারা যে সকল কাজ করে বেড়াচ্ছেন তাতে তো মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ। এই আপনারা নট আমেরিকায় জব টপ করেন নাকি? গতকাল থেকে দেখতেছি আমার একটা ভিডিও নিয়ে আর সবার অনেক মাথা। আচ্ছা ভিডিওটা কি আমার কি কোনো স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে? আমার কি কোনো নোট ভিডিও আসছে? বিশ্বাস করেন খালাম্মা, ওই একটাই এখন বাদ আছে, আর পাবলিকও ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে একটা লিংকের আশায়। আর জানেন তো একটা লিংক মানুষকে কোন অবধি নিয়ে যায়? অনেকেই আমাকে কমেন্ট করে যে মারে অবস্থা, ছেলে বড় হইলে কি হবে, দেখবেন আমার ছেলে বড় হইলে কি হবে। রুমাল ওর বলতে হবে না, এটা আমি বলতে চাই, তবে শায়েরির মাধ্যমে। বাট্টু অনেক চিকন চাকন আর আমার গায়ে অনেক জোর। ও ওয়া ওয়া বলার মানুষ নাই, আমি একটু বলি, ওয়া 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 ওয়া। আপনাদের বাট্টু অনেক চিকন চাকন আর আমার গায়ে অনেক জোর, এই ছেলে বড় হয়ে হবে আস্ত একটা মাদার। আমি বলুম না, আমার শরম করে। আর ছেলের সামনে ভিডিওর টপিকসটা একবার দেখেন। জৌরান লাগে, আমি খালি পুরি পুরি হুনি, জৌরার শাস্তি দেয় না। আচ্ছা এইগুলা থেকে ওই পোলায় কি শিখবো? ওই পোলার কথা নয় বাদই দিলাম, কারণ সে তো গেছে গা। বাট এই ভিডিওটা যখন অন্য পোলারা দেখবো তখন তারা কি শিখবো? গালি সারা আর কি। আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে। আর কাকা এদের কিছু ফ্যান ফলোয়ার আছে, অলওয়েজ পাম্পটি মারা, এদের ভিডিও বানানোর উৎসাহ আরো বাড়াচ্ছে। যখন দাঁড়া আন্টি আপনার হাসিটা সেই লাগে। ও কিসি ও টিকটকের রানী, মাশাআল্লাহ যত দেখি ততই ভাল লাগে। পাপি 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 চুলো, লাবণী নামের মেয়ে মানে আগুন। চমলক্ক পাপি 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 চুলো, ক্রাশ আই লাভ ইউ। হাই হাই কইস না, 7-8 জনের লগে প্রেম করছি আমি। আন্টি জাস্ট মাশাআল্লাহ, কাশ খাইছি আন্টির উপর। মন থাক
আচ্ছা এরা কি সত্যিই বোঝে না তারা এই কমেন্ট গুলা করে শুধুমাত্র আপনাদের দেখে মজা নেওয়ার জন্য? আর এদের কমেন্টে রিপ্লাই দেয়া দেখলে মনে হয় পাবলিক গালি দিক আর যাই দিক এগুলা শুনে এরা প্রচুর মজা পায়। আমি কি তোমার ছেলের বাবা হতে পারি? কেন, আমার ছেলের বাবা কি নাই? আসে নাকি? আমার তো মনে হয় না, কারণ যদি বাবা থাকতো তাহলে না আপনি এগুলা করতে পারতেন না আপনার ছেলে এগুলা করতে পারতো। আর দুইজন মিলে যেগুলা করতেছেন এগুলা দেখে তো শুধু তালি বাজতো। দেশি গাভীর সাথে অস্ট্রেলিয়ার গাইটা ভালোই লাগছে। Don't disturb me. ঠিক আছে, এমন ভাবে রিপ্লাই দিতাছে মনে হচ্ছে তাদের প্রশংসা করছে। আচ্ছা এটা মনে হয় প্রশংসাই করছে, দেখতে তো অস্ট্রেলিয়ান গায়ের মতোই, কালার চুল, মেকআপ সাদা চেহারা, ঠিকই আছে। আপনারা দুজন কি এক বিছানায় ঘুমান? হাস্যকর প্রশ্ন। জি না খালাম্মা, এটা হাস্যকর প্রশ্ন না। আপনারা দিন রাত 24 ঘন্টা যে লসন পাতি করে বেড়ান তাতে যে কারো মনে এই প্রশ্ন চলে আসবে। আস্তাগফিরুল্লাহ, এগুলা কেমন মা ছেলে! ইয়াল্লাহ হাবিবি, কাম টু বাংলাদেশ, এখানে সব হয়। হ্যাঁ এটাই বাংলাদেশ, এখানে সবকিছু হয়। কিন্তু বিশ্বাস করেন, এর আগে আমি কখনো বাংলাদেশে দেখি নাই কোনো মা ছেলেকে এই সব করে বেড়াতে। এটাই ফার্স্ট, অনেকদিন ধরেই তো অনলাইনে আছি। আচ্ছা আপনারা কি কখনো দেখছেন কমেন্টে জানায়েন তো। তোমার মায়ের ছেলের আব্বু হতে চাই প্লিজ। বাহ সুন্দর, এই কমেন্টেরই তো রিপ্লাই করতে হবে। আচ্ছা এরা কি বোঝে না একটা মানুষ তার মাকে কোন চোখে দেখলে এই ধরনের কমেন্ট করতে পারে? সত্যি বলতে কি জানেন, এগুলা করতে করতে এদের মাথায় আর কিছু নাই, পুরাই ফাঁকা, ভালো মন্দ কোনো কিছুই আর মাথায় খেলে না। এই ভিডিওতে অনেক আপু কেমন কথা বললেন, মা বলেন ভাই আবার ছেলেও বলেন ভাই, এটা তো হলো না। এটা আমার পাপ করে ফেলে নাই, আমি ভাই বলছি ও ভাই বলছে, মুসলমান মুসলমান ভাই ভাই না, মানে মুসলমান মুসলমান ভাই ভাই জন্য মা ছেলে স্বামী স্ত্রী বাবা মা সব ভাই ভাই, কি আর লজিক রে ভাই। রোমান তোর মাকে বল আবার কি বিয়ে দিবি, গাড়ি বাড়ি দিব, টাকাও দিব। দেখছো তোমার আম্মুকে পাওয়ার জন্য গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দিবে। কেন সে জানে না আমি তোমার ছেলে? তো আছি জানার পরও বুঝতে হবে ভাই। তোমার আম্মুরে ভাল লাগে, বিয়ে দিবে আমার সাথে? আম্মু তোমাকে বিয়ে করবে এখন আমাকে বলতেছে, ভাই আমি তার ছেলে, তুমি ছেলেকে বলতেছো মাকে বিয়ে দিতে, এটা কেমন কথা? প্রথমত আপনারা যেগুলা করতেছেন তাতে এই ধরনের কমেন্ট আসা স্বাভাবিক, বাট আপনি কেমন ছেলে এই কমেন্টটাই নিয়ে এসে আবার মায়েরে শোনাচ্ছেন, তাও আবার ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ তার সাথে তো আপনার নায়িকা বানানোরই সম্পর্ক, বানান আর কি বা বাদ রাখছেন। আই রুমান চল বাইরে যাবো। বুঝলাম না, আম্মুরে আম্মু ডাকবো না তো কি বউ ডাকবো? বউ আচ্ছা খালাম্মা সত্যি করে একটা কথা বলেন তো, আসলেই কি এটা আপনার ছেলে? সেটাও ঠিক, বাট ছেলের সাথে এইগুলা কি করে বেড়াচ্ছেন, একটুও কি লজ্জা করে না? আচ্ছা এগুলা দেখার পর নিশ্চয় আপনাদের প্রচুর গালি দিতে ইচ্ছে করছে, কি মনে হয় গালি দিলে এরা শুধরে যাবে? জি না কাকা, আপনাদের কি মনে হয় এরা গালি খায় না? যারা এদের ভিডিও দেখে তারা গালি দেয় না? ওয়েট, আপনাদের একটা ভিডিওর কিছু কমেন্ট পড়ে শোনাই। মা ছেলে তো সেল চালায়া জাহান্নামে যাইবো রে, তুই কি তোর ছেলের সাথে আজে বাজে কাজ করিস নাকি? বাংলার মাটিতে ইংরেজদের রেখে যাওয়া বাড়তি বীজ এই দুইটা। সি সি লজ্জা করে না, মা ছেলে মিলে এভাবে টিকটক করো, তোর মা সত্যি অনেক বেশি কাঁচা সিবাইয়া খাইলামু তোর তোর ছেলের বাবা হতে চাই। তুই একজন পতিতা, আপনি তো জাহান্নাম খুঁজতেছেন সাথে ছেলেকেও জাহান্নাম দিতে চান। হেব্বি তোমার আম্মুকে খেয়ে জেরে দিতে চাও আমার কসি মন। তোমাদের লজ্জা করে না মাইকে কে কি বলছে, এগুলো আবার রিপ্লে ভিডিও বানাও, লাইক ভিউ পাওয়ার জন্য কি করে, আল্লাহ হেদায়েত দাও এদেরকে। আমি তোমার এটাই আমার যোগ্যতা, শিক্ষিত আমি। তোমার আম্মু পর্ণ তারকার মতো লাগে, রেট কত? বিশ্বাস করেন এগুলা জাস্ট ট্রেইলার, মানে যেগুলা মুখে উচ্চারণ করা যায় আমি সেগুলাই জাস্ট আপনাদেরকে পড়ে শোনালাম, বাকিগুলা পড়লে না আপনাদের সম্মান থাকবে না আমার সম্মান থাকবে। আমি বুঝি না এত এত গালি খাওয়ার পরও মানুষ কিভাবে এ ধরনের ভিডিও বানায়। ওয়েট, আপনাদের অনেক ইচ্ছে না এই পোলার বাবাকে দেখার? হ্যাঁ। আচ্ছা আপনাদের এত ইচ্ছে থাকার পরও আমি কি আপনাদেরকে নিরাশ করতে পারি বলেন?
কখনোই না। এই যে এপুলার বাবা, কি বিশ্বাস হচ্ছে না? জানতাম বিশ্বাস করবেন না, তাই প্রমাণটাও সাথে করে আনছি। এই যে দেখেন। আচ্ছা আঙ্কেল, আপনি কি এদেরকে কিছু বলেন না? না বললেও প্লিজ এখন থেকে একটু বলেন, নইলে এভাবে চলতে থাকলে ইন ফিউচার যে কি হবে আমার ঠিক জানা নাই। আর খালাম্মা, আপনাকে বলছি, মা যে কত বড় সম্মানের একটা জায়গা সেটা আপনি মা হয়েও মনে হয় বুঝতে পারেন নাই। তাই বলছি প্লিজ, অন্তত আপনি এগুলা করে পুরো মা জাতিকে অসম্মান করবেন না। আপনাদের এই কাজগুলা দেখে আপনাদের লজ্জা না করলেও আমরা সকলেই সত্যি অনেক লজ্জিত। যদি পসিবল হয় প্লিজ এগুলা বাদ দিয়ে দেন, টাকা পয়সা কোনো কিছুরই তো মনে হয় কোনো কমতি নাই। তাহলে শুধু শুধু নিজেকে এতটা নিচে নামানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, প্লিজ একটু ভেবে দেখবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন, কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।